বিশ্বে এমন কিছু রহস্য রয়েছে যা প্রতিনিয়তই মানুষের মনকে আন্দোলিত করে যায়। এদের মধ্যে বেশ কিছু রহস্যের সমাধান মিলেছে, আবার সমাধান না হওয়া রহস্যের সংখ্যাও নেহাত কম নয়। বিজ্ঞানীদের ধারাবাহিক প্রচেষ্টায় ইতোমধ্যে বেশ কিছু রহস্যের সমাধান পাওয়া গেছে। এমনই কিছু সমাধান হওয়া রহস্য নিয়ে দেখুন এই পর্ব। অ্যান্টার্কটিকার রক্তপ্রপাত রহস্য। 1911 সালে পূর্ব অ্যান্টার্কটিকার টেইলর গ্লেসিয়ারে বিজ্ঞানীরা দেখলেন এক অদ্ভুত দৃশ্য। সাদা শুভ্র তুষার ঢেকে গেছে রক্তের মতো লাল রঙের কিছু দিয়ে। প্রথমে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন কোনো ধরনের জলজ উদ্ভিদ বা শ্যাওলা এই ঘটনার পেছনে রয়েছে, কিন্তু তা প্রমাণ করার মতো কিছুই ছিল না তাদের কাছে। এরপর রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে ইউনিভার্সিটি অব আলাস্কা ফেয়ারব্যাঙ্কসের গবেষকরা। তুষারবিদ এবং অণুজীব বিশেষজ্ঞরা এই রক্ত প্রবাহের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেন। পরে তারা জানান বরফের নিচে ভূগর্ভস্থ একটি লেক রয়েছে যেখানে প্রচুর আয়রন থাকায় এর পানি রক্তবর্ণ ধারণ করেছে। নোনা পানির সাথে অক্সিজেন যৌগের বিক্রিয়ার ফলে এই রক্তের মতো লাল রং তৈরি হয় বলেও জানান তারা। মজার বিষয় হচ্ছে প্রচণ্ড ঠান্ডাতেও সেখানকার পানি জমে যায় না। আগুনের জলপ্রপাত। পশ্চিম নিউ ইয়র্কের অর্চার্ড পার্ক শহরের চেসনাট রিজ পার্কে রয়েছে এই অদ্ভুত আগুনের জলপ্রপাত। দৃষ্টিভ্রম মনে হলেও পানি যেখানে পড়ছে ঠিক তার পেছনেই দেখতে পাবেন একটি অগ্নিকুণ্ড। বেশ কিছুদিন ধরেই মানুষের মনে এটা ছিল অদ্ভুত এক রহস্য হয়ে। 2013 সালে বিজ্ঞানীরা এই আগুনের কারণ বের করার পথে সাফল্য দেখলেন। তাদের দেয়া ব্যাখ্যা অনুযায়ী ভূপৃষ্ঠস্থ ফাজল দিয়ে মাটির 400 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাসের একটি স্তর থেকেই এই গ্যাস বের হয়ে আসছে। ঘনীভূত ইথেন এবং প্রোপেন রয়েছে এই গ্যাসে, যার কারণেই মূলত এখানে আগুন জ্বলে। তুরস্কের তুলার প্রাসাদ। তুরস্কের দক্ষিণ পশ্চিমের রাজ্য দেনিজেলিতে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য মণ্ডিত সেচ শুভ্র জলপ্রপাত পামুককালে। তুর্কি শব্দ পামুককালের অর্থ তুলার প্রাসাদ। 8,860 ফুট লম্বা, 1970 ফুট চওড়া ও 525 ফুট উঁচু এই জলপ্রপাতে রয়েছে ঔষধি গুণ সম্পন্ন কার্বনেট মিনারেল। অনেকে মনে করেন এই পানিতে গা ভেজালে শরীরে রোগবালাই হয় না, যদিও বর্তমানে এখানে কেউ নামতে পারে না। জায়গাটি সংরক্ষণের জন্য সেখানে নামা বন্ধ রেখেছে তুরস্ক সরকার। ধারণা করা হয় এখানকার লেকগুলো 20 লাখ বছরের পুরনো। বড় ধরনের কোনো ভূমিকম্পের ফলে মাটিতে অনেক ফাটল সৃষ্টি হয়েছিল। এরপর মাটির নিচে থাকা ক্যালসিয়াম কার্বোনেট মিশ্রিত পানি উপরে চলে আসে। পানি বাষ্প হয়ে উড়ে যাওয়ার পর থেকে যায় শুধু ক্যালসিয়াম কার্বোনেট। এই কার্বোনেট ধীরে ধীরে কঠিন হয়ে লেকের কাঠামোর সাথে মিশে যায়, আর পরে বৃষ্টির পানিতে ভরে ওঠা লেকগুলো জন্ম দেয় এই অপার্থিব সৌন্দর্যের। আতাকামা মরুভূমির ফসিল রহস্য। আবিষ্কার হওয়া বিভিন্ন প্রাচীন ফসিলের মধ্যে চিলির আতাকামা মরুভূমিতে আবিষ্কৃত তিমির বিশাল এক কবরস্থান অন্যতম। বিজ্ঞানীরা কোনোভাবেই এতগুলো তিমির মৃত্যুর কারণ বের করতে পারছিলেন না। 2011 সালে চিলির আতাকামা মরুভূমিতে অনেকগুলো তিমির পাশাপাশি আরও বেশ কিছু প্রাণীর জীবাশ্মের সন্ধান পান বিজ্ঞানীরা। প্যান আমেরিকান মহাসড়কের কাজ করার সময় এই জায়গাটি আবিষ্কার করা হয়। এরপর এই জায়গাটির নাম হয়ে যায় তিমির পাহাড়। 2014 সালে ব্রাজিল, চিলি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা একসাথে কাজ শুরু করেন। এতগুলো ফসিল একসাথে আবিষ্কারের বিষয়ে পরে ব্যাখ্যা দেওয়া হয় তাদের পক্ষ থেকে। মূলত অনেকদিন ধরেই মৃত তিমির শরীর একটা একটা করে জমা হয়েছিল সাগরের তলদেশে। বিজ্ঞানীদের মতে এক ধরনের বিষাক্ত শ্যাওলা খাওয়ার ফলেই মৃত্যু হয়েছিল তাদের। মৃত এই প্রাণীগুলো ধীরে ধীরে সমুদ্রের তলদেশে সমাহিত হতে শুরু করে এবং একসময় জীবাশ্মে পরিণত হয়। এন্টিকাইথেরা। এন্টিকাইথেরাকে ধরা হয় বিশ্বের সবচেয়ে প্রাচীন অ্যানালগ কম্পিউটার। খ্রিস্টপূর্ব 7 শব্দে প্রাচীন গ্রিসের জ্যোতির্বিদরা দিক নির্ণয়ের জন্য এই যন্ত্রটি ব্যবহার করতেন
যা দিয়ে মূলত গ্রহ নক্ষত্রের অবস্থান ইত্যাদি গণনা করা হতো। এন্টিকাইথেরা মেকানিজম নামে পরিচিত যন্ত্রটির কথা মানুষ জানতে পারে 1901 সালে। গ্রিসের এন্টিকাইথেরা দ্বীপের কাছে জাহাজ ডুবির ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে ডুবুরির দল এটি খুঁজে পায়। উদ্ধার হবার পর এটি প্রায় 2 বছর পড়েছিল এথেন্সের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। প্রত্নতত্ত্ববিদ ভ্যালেরিও স্টেইস 1902 সালের পর উদ্ধার হওয়া জিনিসগুলো পরীক্ষা করার সময় লক্ষ্য করেন ওই যন্ত্রটি অন্যান্য জিনিস থেকে সম্পূর্ণ আলাদা। এরপর থেকেই এটি নিয়ে শুরু হয় গবেষণা। কিন্তু 2005 সালের আগে এই যন্ত্রটির বিষয়ে জানা যায়নি তেমন কিছুই। ব্যাপক গবেষণার পর জানা যায় এন্টিকাইথেরার সাহায্যে মাপা হতো চন্দ্র, সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্রের অবস্থান। গণনা করা হতো চন্দ্র সূর্য গ্রহণের দিনক্ষণ। যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে নির্ধারণ করা যেত কোন রাশিতে অবস্থান করছে চন্দ্র সূর্য। পাশাপাশি জ্যোতিষবিদ্যার কাজেও ব্যবহার করা হতো এই যন্ত্রটি। এতে ছিল ব্রোঞ্জের তৈরি মোট 30টি গিয়ার। পুরো যন্ত্রটি রাখা ছিল যে বাক্সে, সেটিও ছিল কাঠ আর ব্রোঞ্জের তৈরি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রক ক্রিয়েটিভসের সাথে।